আসসালামু আলাইকুম স্টুডেন্টস, এখন আমরা করব বাংলা ক্লাস। আজকে আমাদের বাংলা ক্লাসে আমরা শিখব ছ দিয়ে শব্দ গঠন। কি শিখব? ছ দিয়ে শব্দ গঠন। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। আমরা তো প্রথমেই জানি আমরা কি লিখব ফার্স্টে, সি ডাব্লিউ আর ডেট। সি ডাব্লিউ আর ডেটটা লেখার পরপরই যেটা করব আমরা সেটা হচ্ছে আজকের শব্দ গঠনে চলে যাব। আজকে হচ্ছে বুধবার, আজকে ক্লাস করার পরে আর একদিন শুধু আমাদের ক্লাস, তারপর একটা লম্বা ছুটি। আজকে আমরা ছ দিয়ে শব্দ গঠন শুরু করব। তাহলে চলো লেখা শুরু করে দেই। যেহেতু আমরা ছ দিয়ে শব্দ গঠন লিখব, সেহেতু ফার্স্ট কলামে ছটা লিখে ফেলি। লিখে ফেললাম, লিখে ফেলেছি। ছ দিয়ে শিখব ছাতা আর শিখব ছাগল। চলো তাহলে শব্দ গঠনে চলে যাই। প্রথমে লিখব ছাতা বানান, খুবই সহজ। ছা, ছয় কারে ছা। তা, তয় কারে তা। ছাতা, ছয় কারে ছা, তয় কারে তা। ছাতা, আবার বলো তো ছাতা বানান কি? ছয় কারে ছা, তয় কারে তা। ছাতা, ছাতা তো আমরা সবাই চিনি, কখন ব্যবহার করি? ম্যাক্সিমাম আমরা বৃষ্টির সময় ছাতা ব্যবহার করি। তাছাড়া আজকাল আমরা এত রোদ পড়ে বাইরে যে রোদের মধ্যে আমরা ছাতা ব্যবহার করি। এখন লিখব ছাগল বানান, ছয় কারের ছা। গ, ল, ছাগল। ছাগল তো আমরা সবাই চিনি, কিভাবে ডাকে জানো তো? সাউন্ডটা করে ফেলো তাহলে। ছাগল কিন্তু কয়েকদিন পরে সবার বাসার আশপাশে অবশ্যই দেখতে পাবে। ছাগলের কি কি রং তোমরা দেখেছ? আমি তো দেখেছি কালো, সাদা, খয়েরি অথবা এগুলোর মিক্সড করা কালার, তোমরাও নিশ্চয়ই দেখেছ। তাছাড়া মিস তো প্রতিবারই লেখার পরে ছবি দেখিয়েই দিই। তাহলে চলো দেখে আসি কিছু ছাগলের ছবি। তাহলে আজকে আমরা শিখলাম ছতে ছাতা, ছতে ছাগল। ছাতা বানান ছয় কারে ছা, তয় কারে তা, ছাতা। আর ছাগল বানান ছয় কারে ছা, গ, ল, ছাগল। তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হচ্ছে পুরোটা পৃষ্ঠায় লিখে ফেলা আর সাথে সাথে বানান করে করে পড়ে ফেলা। আজকের মতো তাহলে এখানেই বাংলা ক্লাসের শেষ করছি। আল্লাহ হাফেজ।